আমি আসব তৌসিফের কাছে। তৌসিফ, এই ছবি ছুটছেন দেখুন প্রশ্নের ভয়ে কলকাতা পুলিশ। আপনারা সিবিআইকে প্রশ্ন করছেন বারবার, আমার প্রশ্ন অবশ্যই সিবিআই কবে গ্রেফতার করবে সবার প্রশ্ন। কলকাতা পুলিশের কি ভয়, এই এসআই এর কি ভয়? গোয়েল বাবু উত্তর দেবেন, কেন ছুটছেন উনি? না, আপনার প্রশ্নটা একেবারে জাস্টিফাইড। এই যে ছুটছেন, বডি ল্যাঙ্গুয়েজে বোঝাই যাচ্ছে যে ফেস করতে পারছে না, নিশ্চয়ই কিছু আছে যেটা উনি উত্তর দিতে চাইছেন না বা নিজেকে ওইরকম এখন মনে করছেন না যে উত্তর দিতে পারবেন। এই ঘটনা এমন একটা ঘটনা যেখানে রাগও হয় আর খুব দুঃখ হয় যে যারা যাদের রেসপন্সিবিলিটিস আছে সেই ওনাদের নিজের রেসপন্সিবিলিটি ফলো করছেন না। আমি আজ পর্যন্ত বুঝতে পারছি না, আর আমি এই প্রশ্নটা সিবিআইকে করছি আর কেন করছি, যে তিন দিন পর সিবিআই তদন্ত ওদের হাতে তোলা দেওয়া হয়েছে। এখন আমি সিবিআইকেই জিজ্ঞেস করব যে আপনি কলকাতা পুলিশ অফিসারদের বিরুদ্ধে যারা যদি ইনভলভ আছে, নিশ্চয়ই এত সাসপিশন রয়েছে, যদি ইনভলভ আছে আপনি কেন অ্যাকশন নিচ্ছেন না? আপনি প্লিজ অ্যাকশন নিন। কলকাতা আজিকার মেডিকেল হসপিটাল ডক্টরস যদি ইনভলভ আছে, আর একটা খুবই বড় প্রশ্ন যে যেটা সুপ্রিম কোর্টও জিজ্ঞেস করলো যে ডক্টরসরা হসপিটাল থেকে প্রিন্সিপাল বা অন্য কোনো অথরিটি এই এফআইআরটা লজ করলো না কেন? ফ্যামিলির ভিকটিমের বাবাকে এই এফআইআরটা লজ করতে হেলো হলো কেন? ওরা নিজেই কেন করলো? এত লজ হয়েছিল জানেন যখন দেহ সৎকার হয়ে গিয়েছে, এরকম হয় না। অর্থাৎ কলকাতা পুলিশের ফেলিওর বারবার প্রমাণিত হচ্ছে। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি ছোট করে বাকিদের কাছে যাওয়ার আগে। তৌসিফ বাবু, আপনি বলছেন সিবিআই আগামীকাল 22 তারিখ রিপোর্ট দেবে, সম্ভবত রিপোর্টে অনেক কিছু উঠে আসবে, কবে গ্রেফতার করবে আমাদেরও প্রশ্ন, কেন গ্রেফতার হচ্ছে না, সন্দীপ ঘোষ কেন গ্রেফতার হবেন না যার বিরুদ্ধে এত অভিযোগ, এগুলো অবশ্যই প্রশ্ন। কিন্তু বিনীত বাবু, গোয়েল বাবু, গোয়েল বাবুর ফোর্সের সম্পূর্ণ ফেলিওর একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত, সেই জায়গায় দাঁড়িয়ে গোয়েল বাবু নিজে এবং গোয়েল বাবুর মাথার উপর যিনি বসে রয়েছেন বন্দ্যোপাধ্যায় ম্যাডাম নিজে, তারা এই রেসপন্সিবিলিটি নিয়ে পদত্যাগ করবে, সাধারণ মানুষ এটা চাইছেন, আপনি তার উত্তরে কি বলবেন? দেখুন, গোয়েল বাবু পদত্যাগ করবেন কি করবে না সেটা ওনার ব্যাপার, বা ওনাকে ওনাকে জোর করে কেউ যদি বলে যে পদত্যাগ করুন সেটা ওনার প্রেরোগেটিভ, কিন্তু উনি নিজে, আমি এটা বলি, আপনার কি দাবি? আমি এটা বলি, ফেলিওর তো বললেন, উনি নিজেই, হ্যাঁ ফেলিওর আছে, উনি নিজেই স্বীকার করেছেন যখন আরজি কারে ভ্যান্ডালিজম হলে উনি নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ আমাদের ফেলিওর আছে। তাহলে নিশ্চয়ই একটা মোরাল রেসপন্সিবিলিটি নিয়ে পদত্যাগ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ, আই ওয়ান্টেড দিস আনসার। আমি প্রাক্তন ডেপুটি সুপার বলছেন সতর্পা ম্যাডামের কাছে যাব, প্রাক্তন ডেপুটি সুপার বলছেন, প্রাক্তন ডেপুটি সুপার অর্থে তিনি ওখানে একদম জড়িত ছিলেন অঙ্গাঙ্গিভাবে, তিনি বলছেন, কোনো সাধারণ রাস্তার লোক বলছেন না, তিনি বলছেন দেহ পর্যন্ত পাচার করত, ছাত্রছাত্রীদের বসিয়ে মদ খাওয়াতো, এই ব্যক্তি সন্দীপ ঘোষ কেন অ্যারেস্ট হবে না? সতরূপাদি অরিন্দম দার মতন আমারও সত্যি গুড মর্নিং বলতে ইচ্ছে করছে না। এই আক্তার আলী আজকে গতকাল থেকে যেটা বলছে, এফআইআর করেছে 2023 সালে, মানে আজ থেকে এক বছর আগে, আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটা চিঠি লিখেছিল, সেই চিঠিগুলো তোমাদের কাছে অলরেডি মিডিয়ায় পৌঁছেও গেছে। সেইখানে উনি এই মানে এই যে কমপ্লেনগুলো আছে সেগুলো নিয়ে 13টা ইস্যু হেলথ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলকে লিখেছিলেন, তখনও ভদ্রভাবে চিঠি লেখা হয়েছিল, এবং এই এতগুলো ইনক্লুডিং, মানে আমি যে তিন চারটে পয়েন্ট বলছি, 13টা পয়েন্ট বলার সময় নেই, ফ্ল্যাশ ট্রেড মানে সেক্সুয়াল ট্রাফিকিং, অর্গানস সেল করা, এবং যেটা ভীষণ ডেঞ্জারাস, একটা হসপিটালের মধ্যে যেগুলো ডিসপোজেবল সেইগুলোকে রিইউজ করা হতো, এরকম 13টা পয়েন্ট তখন বলেছিলেন সুকান্ত দা, কিন্তু সেটার কগনিজেন্স নেওয়া তো দূরস্থ, আর কোনোরকম কোনো রিয়াকশান পর্যন্ত, মানে তার মানুষ চিঠি লিখে তার একটা উত্তর দেয় বেসিক যে আমি পেয়েছি, সেটুকু পর্যন্ত পাইনি। আমি এবার বলি সিবিআই যে যে তৎপরতা আমরা দেখছি, আমরা খুশি হব যদি সেই তৎপরতা কন্টিনিউ করে, এবং তোমাদেরই মতন আমরাও চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্টগুলো হোক, বিকজ ওদেরও দিন ঘনিয়ে আসছে, মানে 22 না 23 তারিখে বোধ হয় হাইকোর্ট আগে চেয়েছিল, সেম এখন সুপ্রিম কোর্ট জবাব চেয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 2 ঘন্টা অন্তর অন্তর বলেছে যে স্টেট থেকে যেন মানে একটা রিপোর্ট যায়,
অফকোর্স সিবিআইও যেন রিপোর্টটা দেয়। তো এই তৎপরতা থাকা সত্ত্বেও যদি অ্যারেস্ট না হয়, তোমাদের মতন আমরাও একই প্রশ্ন করছি। আমি একটু আসি তোমার প্রথম, তুমি যে কথাটা দিয়ে শুরু করলে আজকে, যে তুমি ভীষণ ভালো ছেলে কিশোরের, সেজন্য তুমি ধরেই নিলে যে বিনীত গোয়েলও বেসিক একটা লজ্জার পর্যায়ে, মানে তার একটা লজ্জা হতে পারে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেখানে বলছে যে পুলিশ কী করে সিকিউরিটি দেবে, সিআইএসএফ হোক, মানে এর থেকে লজ্জার কমিশনার অফ পুলিশ থাকা সত্ত্বেও সেও যদি এখনও লজ্জা না পায়, আমার কিছু বলার নেই। কেন লজ্জা পাবে না আমি এটা একটুখানি বলি। তোমার মনে থাকবে 14 তারিখে 40 মিনিট ধরে আর্জি করে একেবারে ভাঙচুর করে শেষ করে দিল, পুলিশ কিছু করল না। পুলিশ কিছু করার তো অনেক পরের কথা, তারা গিয়ে মানে কতটা এগিয়ে বাংলা তুমি চিন্তা করো কিশোরায়, আগে ফাইলের পেছনে লোকাতো, এখন তারা ওখানে থাকা সত্ত্বেও নার্সেদের পেশেন্টের কম্বলের তলায়, আমি শুনেছি আবার নার্সেদের বাথরুমে, মানে নার্সেদের বেড বের করে দিয়ে তোমরা যাও ফেস করো, আমরা তো কিছু জানি না, আমরা নিরস্ত্র, আমাদের রিসোর্স নেই। নার্সরা আমাদের বলেছেন অনেকে উর্দি খুলে ফেলে লুকিয়েছিলেন যাতে তারা স্পট না হয়, পুলিশ অফিসার না। যাই হোক, এবার তারপরে মানে দেখবার মতন ঘটনা হচ্ছে, বিনীত গোয়েল মিডিয়ার সামনে এসে প্রায় কান্নাকাটি যে আমার রিসোর্সেস নেই, আমি কী করব, কমিশনার অফ পুলিশ বলছে আমার রিসোর্সেস নেই, দোষ কার মিডিয়ার, আমরা কি বলছি দোষ কার, 13 বছর ধরে পুলিশ মন্ত্রী থাকার সত্ত্বেও আপনার কমিশনার অফ পুলিশ যদি বলে যে আমার রিসোর্সেস নেই, তাহলে পুলিশ মন্ত্রী ইমিডিয়েটলি রিজাইন করা দরকার। শেষ হয়নি আমার কথা, পরের দিন আবার প্রেস কনফারেন্স করে মিডিয়া ডেকে বললো, সবে বলতে শুরু করছিল তখন মানে মিডিয়ার সামনে কমিশনার অফ পুলিশের ফোনে ফোন এলো, তোমরা এটা ইস অন রেকর্ড, এটা আমি এক্সট্রা কিছু দেখিনি, কমিশনারকে দুবার ফোন মানে বন্ধ করে দিয়ে তাকে উঠে যেতে হলো। এবার কমিশনার অফ পুলিশকে আর কে ফোন করতে পারে, যে এমন ফোন যে কমিশনারকে মিডিয়ার সামনে মিডিয়া প্রেস কনফারেন্স দেখে উঠে যেতে হচ্ছে। পুলিশ মন্ত্রী কী লুকাতে চাইছে? বিনীত গোয়েল আবার প্রেস কনফারেন্স দেখে ফলাও করে প্রায় কান্নাকাটি করে বললো যে হ্যাঁ ইন্টেলিজেন্স ফেলিয়র, হ্যাঁ আমাদের কিছু করার নেই। তাহলে এখন সে তো নির্লজ্জ বেহায়া। তোমার মনে থাকবে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দুবার যে কজন লয়ার আমাদের হয়ে বলছে, বিল্লদল তা পর্যন্ত কৌস্তভ ছিল সেখানে, প্রত্যেকে একটা কথা বলেছে যে বিনীত গোয়েল হ্যাজ এ ট্র্যাক রেকর্ড, বিনীত গোয়েল কামদুনির ডেড বডিকে যেরকম ভাবে ডিফর্ম করার চেষ্টা করেছে কন্টিনিউয়াসলি, বিনীত গোয়েল হ্যাজ এ ট্র্যাক রেকর্ড অফ এভিডেন্স লোপাট করা, ইমিডিয়েটলি তাকে তো সরিয়ে দেওয়া উচিত, আর কমিশনার পুলিশ মন্ত্রী ইমিডিয়েটলি এখান থেকে ছত্রপতি আপনি বললেন প্রমাণ লোপাট করা, প্রমাণ লোপাট কে করেছে কেন করেছে সেগুলো তদন্তের বিষয়, কিন্তু মা বাবা, এই অভয়ের মা বাবা বারবার ক্যামেরার সামনে, ভাবুন তাদের মেন্টাল স্টেট, তাদের মানসিক অবস্থা, তাদের বলতে হচ্ছে যে আমাদের মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তার প্রমাণ লোপাট করা হয়েছে, তাদের বারবার প্রমাণ করার চেষ্টা করতে হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তাদের মানসিক অবস্থা ভাবুন কি বলছেন তারা বারবার, শুনুন। ম্যাডামকে জিজ্ঞাসা করবো, ম্যাডাম কতক্ষণ আপনাকে অপেক্ষা করতে হলো ওকে দেখার জন্য? আপনারা তো রয়েছেন, আমি টাস্ক করবো না, আমি জাস্ট একবার মেয়ের মুখটা দেখবো, তাও বলছে যেতে দেওয়া যাবে না। ডিপার্টমেন্ট লোক যদি জড়িত থাকে তাহলে তারা আমাদের সঙ্গে কথা বলছে না কেন? আমাদের সহযোগিতা করছে না, তারা আমাদের সহযোগিতা করেনি, কি করে বাইরের একটা লোক এসে জানবে? না না, আজ পর্যন্ত নয়, আমাদের একটা সহানুভূতি জানানোর একটা বিষয় তারা মনে করছে না। প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই, সবার সারা দেশ জুড়ে সবাই এটা বলছে, আমরা কেন বলবো? মা বাবা যেটা বারবার বলেছেন সেই প্রশ্ন তুলেছিলেন বেশ কয়েকজন ডাক্তার, তার মধ্যে কুণাল সরকার রয়েছেন, তার মধ্যে আরও অনেকে রয়েছেন, তাদেরকে আইনি নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। যে বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়, যে বিষয়ে কলকাতা পুলিশ তাদের সামন করে সুবর্ণ গোস্বামী থেকে কুণাল সরকারকে, সেই কথাই সুপ্রিম কোর্ট গতকাল বলেছে। কলকাতা পুলিশের যারা এই মুহূর্তে অফিসার তাদের জিজ্ঞেস করছি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কি আপনারা সামন পাঠাবেন? কারণ তারা একই কথা বলেছে, একই কমেন্ট করেছে, একই প্রশ্ন তুলেছে, যে প্রশ্ন তুলেছিল বলে আপনারা ডাক্তারদের থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের পলিটিক্যাল লিডার্সদের সামন পাঠিয়েছিলেন।